पंचगव्य प्रस्तुत करने कौन कौन सामग्री आवश्यक? उत्तर गोटे मटी हाँ गाईमूत्र 2 लिटर अधे पैड दुईटा गाई घी 125 ग्राम दही 500 ग्राम क्षीर 1 लिटर देशी मद गोटे काच गोबर 5 किलोग्राम आवश्यक पड़ता है। ଏତେ ପେଣ୍ଟି ଦେଇ କରି ରଖିଦେବାର ଏଟା 5 କେଜି ଗୋବର 5 କେଜି ଗୋବର ହଁ ଏଟା 2 ଲିଟର ଅଧେ ଗାଈମୁତ ଗାଈମୁତ 2 ଲିଟର ଅଧେ 2 ଲିଟର ଅଧେ এটা 125 গ্রাম ঘিও 125 গ্রাম ঘিও ঘিও এটা অর্ধ লিটার দই দই অর্ধ লিটার হ্যাঁ এটা গোটে লিটার ক্ষীর লিটার ক্ষীর এটা গোটে বটল মদ দেশি মদ সব পড়ি গেল পয়ড পানি খাবার কি এটা সব পকালি না হিবা না পকাই করে চকটি দেলি নি চকটি দেলি নি গুড়াই করে রখি দেবে রখি দেবে দিন খে দুই তর গড়াই বা খড়ছে সকাল গটতর সন্ধে গটতর গাঁঠবার 15 দিন গলে চানি করে ପଞ୍ଚଗବ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରି ସାରିବା ପରେ କେତେ ଦିନ ରଖିବାକୁ ହୁଏ ଓ ପ୍ରତିଦିନ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିଥାଏ? ଉତ୍ତର ଏହି ହାଣ୍ଡିର ମୁହଁ ବନ୍ଦ କରି 15 ଦିନ ରଖିବାକୁ ପଡ଼େ ଓ ପ୍ରତିଦିନ ସକାଳେ ସନ୍ଧ୍ୟାରେ 2 ଥର ଘାଣ୍ଟିବାକୁ ପଡ଼ିଥାଏ। এটা গোটে একর পাই গোটে একর পাই এটা খোলা আছে হয় এটা কেনটা করবা সে পছে এটা তো পেন্টি দেলা পেন্টি দেলা পছে কেনটা করো গোটে 20 লিটার পানি ওখানে করে চানবার আছে চানি করে স্প্রে করবা সে হয়। পঞ্চগব্য প্রস্তুত করিবা পাই মুখ্য তথ্য গোটে একর জমি পাই গোটে বড় মাটি হাঁড়ি ও গাইমূত্র 2 লিটার অধে দরকার পৈড 2টা গাই ঘি 125 গ্রাম দই 500 গ্রাম ক্ষীর 1 লিটর দেশি মদ গোটিয়ে কাচ গোবর 5 কিলোগ্রাম আবশ্যক। এই সব সামগ্রী কু মাটি হাঁড়ি পকাই ভালভাবে হাতরে মিশাই দিয়ে মুহ বন্ধ করে রখি দেবা। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 2 থর গোটিয়ে ডাঙ্গ সাহায্যে 15 দিন পর্যন্ত ঘাঁটিবা। 15 দিন পরে পঞ্চগব্য ঠিকরে প্রস্তুত হয়ে যাই এথর তাকে নেই চাষ জমিরে পানি মিশাই প্রয়োগ করিপারিবা।